আজকের আকর্ষণীয় প্রশ্ন, বাড়িতে কোন গাছ বসালে মানুষ গরিব হয়ে যায়? স্নানের পর কোন গাছে লাল সুতা বাঁধলে আয়ু বাড়ে? হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে মুখের ব্রণ ও অ্যালার্জি কমে? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম প্রশ্ন, ভারতের 1 টাকা সমান শ্রীলঙ্কার কত টাকা? 3 টাকা 52 পয়সা, 4 টাকা, 5 টাকা 35 পয়সা, নাকি সমান সমান? সঠিক উত্তর হবে 3 টাকা 52 পয়সা। পরবর্তী প্রশ্ন, বাড়িতে কোন গাছ বসালে মানুষ গরিব হয়ে যাবে? আম, খেজুর, নিম, নাকি লেবু? সঠিক উত্তর হবে খেজুর গাছ। বাড়িতে অনেকেই খেজুর গাছ পোতেন, কিন্তু জেনে রাখুন, এই গাছ বাড়িতে পোতা মোটেও শুভ নয়। বাড়ির ভেতরে খেজুর গাছ রাখলে বাড়ির সদস্যরা আর্থিক সংকটে ভুগতে পারেন। খেজুর গাছ দেখতে ভালো এবং এর ফল সুস্বাদু, কিন্তু বাড়িতে এই গাছ না পোতাই ভালো। পরবর্তী প্রশ্নে যাবার আগে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরের প্রশ্ন, হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে মুখের ব্রণ ও অ্যালার্জি কমে? নিম পাতা, পাথরকুচি, অ্যালোভেরা, নাকি কালো মেঘ? সঠিক উত্তর নিম পাতা। ব্রণের সমস্যা থাকলে কাঁচা হলুদ ও নিম পাতার রস একসঙ্গে মিশিয়ে পেস্ট করে ত্বকে লাগান। প্যাক শুকিয়ে এলে গোলাপ জল দিয়ে মাসাজ করে প্যাকটি নরম করে নিন এবং জলের সঙ্গে ধুয়ে ফেলুন। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের মানুষরা বেশি কলা পাতায় খাবার খায়? আসাম, গুজরাট, কেরালা, নাকি পশ্চিমবঙ্গ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কেরালা। পরবর্তী প্রশ্ন, কোন নদীর তীরে লন্ডন শহরটি অবস্থিত? টেমস, ইয়াংসি কিয়াং, নীল, নাকি আমাজন? সঠিক উত্তর টেমস নদীর তীরে। পরের প্রশ্ন, স্নানের পর কোন গাছে লাল সুতা বাঁধলে আয়ু বাড়ে? বট, তুলসী, পাকুর গাছ, নাকি বেল গাছ? সঠিক উত্তর বট গাছে। জ্যোতিষ মতে বট গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বট সাবিত্রী উপবাসে মহিলারা বট বৃক্ষের পূজা করেন। বট গাছে লাল সুতা বেঁধে রাখলে আয়ু বাড়ে। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? সাদ্দাম হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, নাকি কাজী নজরুল ইসলাম? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রশ্ন, কি ব্যবহার করলে ত্বকের সব ধরনের দাগ মিলিয়ে যায়? হলুদ বাটা, পুদিনা পাতার রস, টমেটোর রস, নাকি ধনে পাতার রস? সঠিক উত্তর টমেটোর রস। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি, যা উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। টমেটোতে লাইসোপিন নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা এবং শুষ্কভাব দূর করে ত্বক মসৃণ করে। কাঁচা টমেটোর রস মুখে লাগিয়ে 5 মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরবর্তী প্রশ্ন, কোন নদীতে রোজ স্নান করলে মানুষের মস্তিষ্ক শিথিল থাকে? গঙ্গা, ব্রহ্মপুত্র, নীল নদী, নাকি দামোদর? সঠিক উত্তর গঙ্গা নদীতে। পরবর্তী প্রশ্ন, সকালে নাস্তা না করলে কি হয়? উত্তর, অনেক মানুষেই সকালে তাড়াহুড়োতে নাস্তা করতে ভুলে যায়, ফলে সারাদিন কেমন যেন অলস হয়ে থাকে, এমনকি পেটে গ্যাস ও অ্যাসিডের সমস্যাও দেখা দেয়। তাই বিশেষজ্ঞরা বলছেন যে সকালে পুষ্টিকর খাবার দিয়ে নাস্তা করা উচিত, কারণ এর ফলে শরীরে পর্যাপ্ত এনার্জি পাওয়া যায়, যার ফলে সারাদিনের কাজকর্মে চনমনে থাকা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিবেন।